বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বিটকয়েন লিজেন্ডের মধ্যে নতুন একটা আপডেট আসছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন। যারা দেখেন নাই তারা চলে যাবেন প্লে স্টোরের মধ্যে, প্লে স্টোরে এসে সার্চ দিবেন বিটকয়েন লিজেন্ড লিখে। বিটকয়েন লিজেন্ড লিখে সার্চ দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে চেঞ্জ অফ ইমেল অ্যাড্রেস, মানে যেই নতুন আপডেটটা আসছে এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, যেটা কিনা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। সো এখান থেকে আমরা আপডেট করে অ্যাপসটা ইনস্টল করে নেব, এবং এই কয়েনটা আরও কয়েকটার মধ্যে লিস্টেড হয়েছে। এবং এইটা আপনারা আসলে কি উইথড্র নিতে পারবেন কি না, বাইটার প্রাইস প্রেডিকশন সব কিছু আপনাদেরকে অ্যা টু জেড দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনাদেরই লস। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, সেটা আপনার লাভের জন্যই, কারণ পরবর্তী নেক্সট যেসব ভিডিওগুলো আসবে সেটা যাতে আগে আগে দেখতে পারেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো অ্যাপসটা আমাদের আপডেট হয়ে গেছে, এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। সো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাইছি এটা তো একটা মানে সেটিংজনিত বিষয়, এছাড়াও নতুন একটা আপডেট আসছে আপনারা দেখতে পারতেছেন। এখানে লিখছে লিস্টেড এক্সচেঞ্জ এলব্যাঙ্ক এবং সে পাংশু অ্যাপের মধ্যে অলরেডি এটা লিস্টেড আছে, এবং আমি আপনার এটার প্রাইস দেখাবো, লেভেল আপ দেখতে পাচ্ছেন ডেভেলপিং। ওদের আপনারা কিন্তু এখন প্রতি ঘন্টায় 1 BCL পাবেন, যেটা কিনা 24 ঘন্টায় 24 কয়েনের মতো পাবেন আর কি, এবং এটা খুবই খুবই বুস্ট করছে। তো আপনারা এটাতে যারা এখনও মাইনিং করতেছেন না, আপনারা হয়তো সময় পাবেন না, এখন মাইনিংয়ের অপশনটা হয়তো আপনাদের আর কিছুদিন রাখবে না, আর এটা কিন্তু আর কিছুদিন মাইনিং দিতে পারে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেটা BCL প্রাইসটা আছে এটাতে যদি ক্লিক করি আমাদেরকে একটা সাইটে নিয়ে যাবে, সাইটে রিডাইরেক্ট করবে, কয়েন গিকোর মধ্যে নিয়ে গেছে। এখানে বিটকয়েন লিজেন্ডের BCL প্রাইস দেখতে পারতেছেন। সো এইটার কয়েনের প্রাইস আসলে কত, অ্যাকচুয়াল কত ইউএসডিতে, আমি সেটা যদি আপনাদেরকে দেখাই। সো এখান থেকে আমি এটা কপি করে নিলাম, আমি চলে যাব হচ্ছে, সো আমি ইউএসডিটি টু BDTতে গেলাম, মানে বাংলাদেশি টাকা, মানে $1 সমান বাংলাদেশি টাকা, মানে যেখান থেকে দেখতে পারে সেখানে গেলাম। আপনারা গুগলে লিখতে পারেন ইউএসডি টু BDT। সো ডলারের প্রাইসটা একটু উপরে আছে। সো যে BCL, মানে আমাদের যে BCLটার প্রাইস এখন সেটা বাংলা টাকায় মাত্র 3 টাকার মতো আসতেছে। সো এটা মেন বিষয় না যে এটার প্রাইস কত, এটার প্রাইস কম হলেও এটা একটা ক্রিপ্টো কারেন্সি, ঠিক আছে। সো এইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও অনেক এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়ে যাবে। আর আপনাদের অনেকের কমেন্ট থাকতে পারে, অনেকে কমেন্ট করেন ভাই এটার প্রাইস কত যেতে পারে এবং এটা কবে নাগাদ আমরা উইথড্র নিতে পারবো। এখনও পর্যন্ত এইটা আপনারা উইথড্র নিতে পারবেন না, এইটা মাইগ্রেশন মেইন নেটে যাবে, ওদের রোডম্যাপের মধ্যে, ওদের ফেজ যেগুলো আছে রোডম্যাপের ফেজের মধ্যে, এটা 5 নম্বরে আছে, 7 নম্বর ফেজ পর্যন্ত এটা যাবে, তারপর আপনারা এটা উইথড্র নিতে পারবেন আর কি। এবং হচ্ছে এখানে আপনারা এখন NFTটা কিনতে পারবেন, NFT বলতে সরাসরি কিনতে পারবেন না, মানে ট্রান্সফার করতে পারবেন, আর কিছুদিন পর NFTগুলো কিনতে পারবেন 1000 BCL দিয়ে, এরকম আপনারা NFTগুলো কিনতে পারবেন, যেটা কিনা পরবর্তীতে আপনারা NFTগুলো সেল করে আপনারা টাকাটা আর্ন করতে পারবেন। সো এখন আমরা যেই ইয়াতে চলে গেছি, আমরা চলে এখন দেখবো এটা নতুন আপডেট যেটা আসছে। আমরা যদি তাই সেটিংসে যাই, আসলে আমরা যে ইমেলটা দিয়ে ইউজ করছি এটা কি চেঞ্জ করা যাবে কি না, যেটা আমরা একটু আগে দেখছি। সো আমরা যদি প্রোফাইলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল আছে, রিকমেন্ড কোড আছে, আপনারা কিন্তু এগুলো ওখান চেঞ্জ করতে পারবেন, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে আসলে এডিটেরির অপশন আছে অনেকগুলোই, যাই হোক আমরা এটা এখন উইথড্র নিতে পারবেন না। আপনি ডিরেক্ট যদি বলি এটা আপনারা এখন উইথড্র নিতে পারবেন না, এটার প্রাইস যদি $100 হয় আপনারা উইথড্র নিতে পারবেন না। আর এটার যদি প্রাইস প্রেডিকশন বলি সেটা হচ্ছে 2023-এর দিকে মেবি এটার প্রাইস $1 যেতে পারে, মানে সম্ভাবনা আছে, তো খুব বেশি না, $1 গেলেই আশা করি অনেক প্রাইস হইতে পারে এটার। সো এটা অতদিন আপনারা মাইনিং করেন, এখন যারা এটা তৈরি করতেছে এলব্যাঙ্ক এবং পাংশুয়াবের মতো অলরেডি লিস্টেড আছে এটা, তাই বলে আপনারা বিক্রির জন্য এরকম ইয়া করবেন না, এটা অলরেডি লিস্টেড হয়েছে, এটা আলহামদুলিল্লাহ আরও কিছু এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হোক তারপরে ইয়া হবে। আর এটা কিন্তু এখন 4x স্পিডের মধ্যে ওরা রাখছে, ওদের লেভেলে যদি আপনারা চেক টেক করেন তাহলে দেখতে পারবেন ওরা এখন এটা 4x স্পিড দিছে, আপনারা খুব বেশি আর্ন করতে পারবেন অল্প সময়ে। এবং আপনারা কিন্তু এখানে KYC পাবেন, আর কিছুদিন পরে আপনার KYC, তারপর মাইগ্রেশনে ব্যালেন্স যাবে, যখন কিনা আপনারা এটা ট্রান্সফার করতে পারবেন। সোজা কথা, পাই নেটওয়ার্কে এখন যেরকম ব্যালেন্সগুলো আপনারা একজনের কাছ থেকে আরেকজন ট্রান্সফার করতে পারতেছেন, এটার মধ্যে আপনারা কয়েনগুলো এখন ট্রান্সফার করতে পারবেন, আপনাদের KYC আসবে, তারপর আপনার এটা মাইগ্রেশন যাওয়ার পরেই আপনারা করতে পারবেন। এদের ফেস আছে অনেকগুলো, ফেস পার করার পরেই আপনারা সেই ইয়েগুলো পাবেন আর কি।
সো আশা করি বুঝতে পারতেছেন নতুন যে আপডেটটা আসছে এর মানে ইন আপনারা এটা উইথড্র নিতে পারবেন, আর কিছুদিন অপেক্ষা করেন। আর সকল ক্রিপ্টোকারেন্সিগুলো 2022 শেষের দিকে ভালো ভালো সম্ভাবনা আছে, ততদিন আপনারা মাইনিং করতে থাকেন। আল্লাহ হাফেজ।